যে রেলওয়ে ট্র্যাক তৈরি হচ্ছে এ হচ্ছে সেই পাথর। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু ইট অ্যান্ড আউট চ্যানেল। নশিপুর ব্রিজের নিয়ে এর আগেও আমরা একটা আপডেট দিয়েছিলাম, এবার আজকে যেটা দেখতে এসেছি আমরা সেটা হচ্ছে ব্রিজের ওপারে টুয়ার্ডস আজিমগঞ্জ। আজিমগঞ্জ থেকে এই নশিপুর রেল লাইন, এই যে অংশটা এখানে রাস্তাটা কতটা ঠিক হয়েছে, রেল লাইনের ট্র্যাকের কি অবস্থা সেগুলোই খতিয়ে দেখব, কতটা কাজ হয়েছে সেটা দেখার জন্য এসেছি আমরা। বন্ধুরা, আমরা এখন ঠিক ব্রিজের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছি, জাস্ট একদম আপনাদেরকে সরাসরি দেখাতে চাইছি এই ব্রিজ এর টুয়ার্ডস আজিমগঞ্জ প্রান্ত, যেখান থেকে কানেক্ট হচ্ছে সেই দিকের রাস্তার কি অবস্থা। এখানে দেখতে পাচ্ছি একদম রেল লাইনে ট্র্যাকের উপরে যে পাথর থাকে সেই পাথর কিন্তু একদম এখানে লেগে গেছে। এই দেখুন ব্রিজ, আপনারা বুঝতে পারবেন একদম যেখান থেকে ব্রিজ শেষ হচ্ছে আর ঠিক তার সামনে এরকম রেল লাইনের যে পাথর, যে রেল ট্র্যাক, রেলওয়ে ট্র্যাক, সেটার কাজ একদম শুরু হয়ে গেছে। এই হলো ব্রিজ, আর ঠিক ব্রিজ শেষ থেকেই চালু হচ্ছে রেলওয়ে ট্র্যাক। বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট যেটা হচ্ছে, নশিপুর থেকে আজিমগঞ্জ যে লাইনটা আছে সেই নশিপুর রেল ব্রিজ থেকে আজিমগঞ্জ দিকের যে প্রান্তটা আছে সেখানে অলরেডি স্লিপার পড়ে গেছে, অলরেডি পাথর পড়ে গেছে, পাথর সম্পূর্ণ রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে যতটা নশিপুর টু আজিমগঞ্জ। অ্যাকচুয়ালি আজিমগঞ্জ স্টেশন থেকে নশিপুরের দিকে অনেকটাই কাজ সম্পূর্ণ হয়েছে, আর এটা দেখাচ্ছি ব্রিজ থেকে টুয়ার্ডস আজিমগঞ্জের দিকে যে রাস্তাটা আছে সেখানে স্ল্যাবের বসানোর কাজ যেমন চলছে, যেখানে রেল ট্র্যাকটা তৈরি হচ্ছে আর পাথরও তো বসে গেছে, আর এই দুই সাইডে যে গার্ডওয়াল আছে সেগুলোতে পুরো দমে কাজ চলছে, সেগুলোকে বাঁধায়ের কাজ, ব্রিজের দুই প্রান্ত বাঁধায়ের কাজ সেটাও সম্পূর্ণ কমপ্লিট। যেটা দেখা যাচ্ছে যে এই ব্রিজের কাজ অনেকটাই এখন কমপ্লিটের দিকে, অনেকটাই পূর্ণতা পাচ্ছে নশিপুর রেলওয়ে ব্রিজ। বন্ধুরা, আমি এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক, নশিপুর রেলওয়ে ওভারব্রিজ, নশিপুর যে রেলওয়ে ব্রিজ সেখান থেকে টুয়ার্ডস আজিমগঞ্জ যে রাস্তাটা আছে সেখানকার যে রেলওয়ে ট্র্যাক তৈরি হচ্ছে এ হচ্ছে সে পাথর। এই পাথরগুলো এখানে বেছানো হয়ে গেছে একদম ব্রিজের পর থেকে ওইদিকে টুয়ার্ডস আজিমগঞ্জ দিকে, আজিমগঞ্জ স্টেশনের কাজ থেকে যে লাইনটা আসছে সেটার কাজ অনেকটাই কমপ্লিট, আর এখন এই যে কানেক্টার ব্রিজ টুয়ার্ডস আজিমগঞ্জ এই কাজটাও কিন্তু পুরো দমে চলছে। মানে এর আগে এখানে আমরা এসেছিলাম পুরো যেটা ফাঁকা ছিল, তারপরে মাটি পড়লো, সেই মাটির কাজ হলো, তারপরে এখন রেলওয়ে ট্র্যাকের কাজ চলছে। এই পাথরগুলো এখানে বসেছে, মানে এইগুলোর উপর দিয়ে ঠিক যেমন মানে নর্মাল যেমন রেল লাইন হয়, নর্মাল ঠিক যেরকম রেল লাইন হয় সেই রেল লাইন হতে যা যা কিছু লাগে, সেটা স্ল্যাব হোক, সেটা পাথর হোক, সব কিছুই এখন এখানে রেডি, জাস্ট সময়ের অপেক্ষা। খুব অল্প সময়ের মধ্যেই যে নশিপুর রেলওয়ে ব্রিজ চালু হয়ে যাবে সে কথা অবশ্যই বলা যায়। বন্ধুরা, এক খুব আনন্দঘন মুহূর্ত, এ যেন দীর্ঘদিনের সংগ্রামের জয়, যেমন রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের যে লড়াই এই ব্রিজ নিয়ে তার জয়, যেমন সমগ্র সাধারণ মানুষ যারা তাকিয়ে আছে কবে এই ব্রিজ খুলবে, কবে নশিপুর রেলওয়ে ব্রিজের কাজ সম্পূর্ণ হবে, তাদের সেই দীর্ঘদিন যে অপেক্ষা সে অপেক্ষার অবসান। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা বাস্তব, নশিপুর রেলওয়ে ব্রিজের কাছে যেমন পাথর বসে গেছে, স্ল্যাব চলে এসেছে, আর দুই সাইডের কাজ পুরো দমে চলছে সেটা চাক্ষুষ, বাস্তব হচ্ছে নশিপুর রেলওয়ে ব্রিজ খুব তাড়াতাড়ি চালু হয়ে যাচ্ছে। যদিও এই নশিপুর রেলওয়ে ব্রিজ চালু হওয়া নিয়ে জটলা কম ছিল না, অনেক জট ছিল এই নশিপুর রেলওয়ে ব্রিজ চালু হওয়ার,
মানে ভগবানের আশীর্বাদ যে এবং মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় এই সমস্ত কিছু সমাধান হয়ে গেছে। তবু একটা কথা বলে রাখি, এই ব্রিজ একটা রেলওয়ে ব্রিজ কিন্তু অনেক একটা বড় প্রজেক্ট, এত বড় প্রজেক্ট হয়তো আমাদের আবেগকেও কখনো কন্ট্রোল করতে হবে, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষের সেফটি এবং সিকিউরিটি সেটাও কিন্তু খুব মুখ্য। একটা এত বড় ব্রিজ যখন তৈরি হয় তখন কিন্তু খেয়াল রাখা বাধ্যতামূলক যে সেফটি এবং সিকিউরিটি যেন সম্পূর্ণরূপে চেক করা হয়। এবং সেখানে একটা মুখ্য কাজ হচ্ছে ব্রিজটা ঠিক যেখান থেকে শুরু হচ্ছে সেখানে যে দুই সাইডে দুই প্রান্তের বাঁধাই বা গার্ড সেটা যেন খুব ভালোভাবে হয়, আর এখন সেই কাজ চলছে পুরো দমে। আমরা এখন যে ব্রিজের মাঝখানে আছি, যে ব্রিজের ঠিক মিডল পয়েন্টে আছি, নশিপুর রেলওয়ে ব্রিজ। এবং আজকে যতটুকু আপডেট আমরা দেখলাম, যা জানতে পারলাম, আশা করি এই ব্রিজ খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এবং এখানে আমরা থাকবো না, এখানে এখান দিয়ে খুব ইম্পর্টেন্ট উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের কানেক্টার এই ব্রিজ দিয়ে যাবে বেশিরভাগই ইম্পর্টেন্ট ট্রেন, আর খুব শীঘ্রই চালু হয়ে যাবে নশিপুর রেলওয়ে ব্রিজ। রেল লাইনের পাতার যে কাজ সেটার পুরোপুরি প্রস্তুতি চালু হয়ে গেছে, আর এদিকে যে গার্ডওয়ালের পাথর বাঁধানো সেটা একদম পুরো চলছে কাজ, এখন রানিং কাজ চলছে। কি বড় বড় পাথর নিয়ে এসেছে, আর এদিকে একদম রেল লাইনের পুরো কাজ তো রেডি হয়ে গেছে, এখন কাজ চললেই হলো। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশায় হাত বাড়াও। এই গানটা কার জন্য, ব্রিজের জন্য না আমার জন্য, বুঝতে পারলাম না ঠিক।